হ্যালো ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম্পিউটার পরীক্ষার রেজাল্ট বার করবেন মার্কশিট সহকারে। রেজাল্টটি বাইর করতে চাইলে প্রথমে আপনাকে চলে যেতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমি এখানে চলে যাব মোবাইলের ক্রোম ব্রাউজারে। তারপরে এখানে আসার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। এখানে ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনার এই ব্রাউজারটি ডেস্কটপ মোড হয়ে যাবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড লিখে তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে প্রথমে দেখতে পারবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। ওয়েবসাইটে ঢোকার পর প্রথমে এখানে দেখতে পারবেন দেওয়া আছে রেজাল্ট, এই রেজাল্ট অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন স্বল্প মেয়াদী ও অন্যান্য, এই স্বল্প মেয়াদী অন্যান্য মধ্যে ক্লিক করবেন। স্বল্প মেয়াদী ও অন্যান্য ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে এখানে প্রথমে দেখতে পারবেন সিলেক্ট এক্সাম টাইপ, এখানে দিবেন বেসিক 360 ঘন্টা। তারপরে এখানে দেখতে পারবেন সিলেক্ট এক্সাম ইয়ার, আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখানে দিয়ে দেবেন। আমি এখানে দেব 2021। তারপর এখানে দেখতে পারবেন দেওয়া আছে টাইপ রোল নাম্বার, আপনার যে কম্পিউটার পরীক্ষা ছিল এই পরীক্ষার যে রোল নাম্বারটা ছিল এখানে বসাই দেবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার একই, সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে ভিউ রেজাল্ট, এই ভিউ রেজাল্টে ক্লিক করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার পরীক্ষার রেজাল্টটি মার্কশিট সহকারে দেখাচ্ছে। ধন্যবাদ। যদি এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।